রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল ও সংশ্লিষ্টদের দাবি শুনলেও কোনো সিদ্ধান্ত দেননি ঢাকা মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী উচ্চ আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে বলেন তিনি সোমবার ডিএমপি কার্যালয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে একথা জানান ডিএমপি কমিশনার তিনি জানান রিকশা ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না পুলিশের কেউ এর সাথে জড়িত হলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে চাঁদাবাজি বন্ধে থানার ওসিকে নিয়ে কমিটি করার কথাও জানান ডিএমপি কমিশনার আপনারা সবাই মিটিং করেন মিটিং করে কমিটি বানান কমিটি বানায়ে কার্যকরী কিভাবে কি করবেন করেন পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহজ আমার উচিত থাকবে সেখানে আমার উচিত যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে